ব্যবধান মাত্র কয়েকদিনের। রোজভ্যালি চাকরি দুর্নীতি কয়লাকাণ্ড সহ একাধিক অভিযোগে ফের সরাসরি তৃণমূল কংগ্রেসকে কাঠগড়া তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে বিজেপির একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, সেখান থেকেই তিনি বাংলার শাসক দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে মোদির অভিযোগ, 23,000 কোটি টাকা দুর্নীতি করেছে বাংলার শাসক দল। রোজভ্যালি সারদার নিয়োগ দুর্নীতি কয়লা পাচারেরও প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বাংলার মানুষ এই দুর্নীতি ভুলতে পারবে না বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।